শুভ সকাল। ক্লাস 7 এবং 8 দুই ক্লাসেরই আমি একটা টপিক, যেটা দুনিয়ার দর্পণ। তোমাদের দুনিয়ার দর্পণের পেজ নাম্বার 9 দুনিয়ার দর্পণ বইটা খুলবে, সেখান থেকে আমি আলোচনা করছি। প্রথম অধ্যায় ইসলাম প্রসঙ্গ, 7-8 এর কিন্তু বোথ ক্লাসেরই সিলেবাস। আমি যেগুলো আলোচনা করছি, যে প্রশ্নগুলো আলোচনা করছি, যদি পরীক্ষা টরীক্ষা হয় তো এইখান থেকেই আসার সম্ভাবনা আছে, এবং এটা তোমাদের ব্যক্তি জীবনেও বাস্তব জীবনেও এটা কাজে লাগবে। যে প্রথম হচ্ছে ইসলাম, চ্যাপ্টারটার নাম হচ্ছে ইসলাম প্রসঙ্গ। ইসলাম, ইসলাম কি, ইসলাম কি, হোয়াট ডু ইউ মিন বাই ইসলাম। আমাদের মুসলিম সম্প্রদায়ের ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম মানে হচ্ছে কি, শান্তি, পিস। বা আনুগত্য করা। ইসলাম শব্দের অনেক সমর্থক শব্দ আছে, যেমন ইসলাম শব্দের অর্থ হচ্ছে আনুগত্য করা, অনুগত হওয়া, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা, এবং লাস্টের অবশেষে কি, মুসলিম হয়ে যাওয়া। খুব মন দিয়ে বিষয়টা শুনবে, শুনবে। তাহলে ইসলাম শব্দের অর্থ কি বললাম, অনুগত হওয়া, আনুগত্য করা, আত্মসমর্পণ করা, আত্মসমর্পণ, স্যাক্রিফাইস, সেলফ স্যাক্রিফাইস, অনুগত, ওবে। অনুগত ইংরেজি হচ্ছে ওবে, আত্মসমর্পণ হচ্ছে সেলফ স্যাক্রিফাইস, এবং শান্তির পথে চলা, ওয়ে টু পিস। শান্তির পথে চলতে হবে, এবং অ্যাট লাস্ট রেজাল্ট কী হবে, তাহলে তুমি হয়ে যাবে মুসলিম। তাছাড়া তুমি মুসলিম হবে, মুসলিম হতে গেলে এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো তোমরা যদি মেনে চলো তবেই তুমি মুসলিম হবে। তুমি মনে করছো আমি মুসলিম, আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি বলে আমি মুসলিম হয়ে গেলাম, এটা কিন্তু না, এটা বাই বার্থ মুসলিম হওয়া যায় না। বাই বার্থ মানে জন্মসূত্রে মুসলিম হওয়া যায় না, মুসলিম হতে গেলে তাকে আমি আগেকার যে অ্যাবোমেনশন শব্দগুলো বললাম সেই শব্দগুলো মেনে চললে তবেই সে মুসলিম হবে। তাহলে মুদ্রা কথা কি দাঁড়ালো, মুসলিম হতে গেলে অনুগত থাকতে হবে, আনুগত্য করতে হবে, আত্মসমর্পণ করতে হবে, শান্তির পথে চলতে হবে। এতগুলো ক্রাইটেরিয়া যদি মেনে চলো তবেই তুমি মুসলিম হবে। তাহলে এখানে ইসলাম শব্দের অর্থ বুঝতে পারলে, ইসলামের বিশ্লেষণ বুঝতে পারলে, ইসলাম কাকে বলে বুঝতে পারলে, এবং এই যে আত্মসমর্পণ, মেনে চলা, অনুগত হওয়া, আনুগত্য করা, স্বভাবতই প্রশ্ন যাচ্ছে কার আনুগত্য, কার অনুগত, কার কাছে আত্মসমর্পণ, এই এই একটা প্রশ্ন আসছে। এগুলো কিন্তু সবই কিন্তু ওই সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড, যিনি সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ খোদা, ইংরেজিতে গড, হিন্দুরা বলেন ঠাকুর, দেবতা,
ওদের কাছে আত্মসমর্পণ করতে হবে, ওদের ওদের কাছে না, ওনার ওনার কাছে, ঈশ্বরের কাছে, গডের কাছে, আল্লাহর কাছে, খোদার কাছে আত্মসমর্পণ করতে হবে। এই গডে বিভিন্ন রকম নাম আছে এবং ঈশ্বর সর্বত্র বিরাজমান, কেউ হিন্দুরা বলে হে ঠাকুর, হে দেবতা, মুসলিমরা হে আল্লাহ, হে খোদা, হ্যাঁ কেউ বলে গড, ইংরেজরা বলে গড, আবার এটা যদি ভালো ভাষা যদি বলা যায় তাকে বলবে সেন্টার অব দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এই বিশ্বের সে কেন্দ্রবিন্দু, যেটা একটা অশরীরী আত্মা যাকে দেখাও যায় না কিন্তু সব জায়গায় তিনি বিরাজমান, তিনি হচ্ছেন আল্লাহ। তার কাছে আত্মসমর্পণ করলে তবেই তুমি মুসলিম হবে। এবার চলে আসো যে তাহলে মুসলিম কাকে বলে, এবার প্রশ্ন দু নম্বর কোশ্চেন, মুসলিম কাকে বলে? তাহলে যে ইমান সহকারে ইসলাম পালন করে, আগে যে ইসলামের সম্বন্ধে আলোচনা করলাম, ইমান মানে বিশ্বাস সহকারে, এই ওই যে পাঁচ ছটা বৈশিষ্ট্য থাকবে তার মধ্যে, এগুলো যে পালন করবে, যে ইমান সহকারে ইসলামকে পালন করবে সেই হবে মুসলিম, নচেৎ সে ওই নামধারী মুসলিম, মোহাম্মদ হালিম, মোহাম্মদ করিম, সালেমান এটসেট্রা, নামেই মুসলিম কিন্তু কাজে কিছু নয়, কারণ তার মধ্যে প্রকাশ পাবে না, তাকে তার নামের সময় কামের মিল হতে হবে। তো মিল না হলে তুমি কী করে মুসলিম হবা? কিন্তু সাধারণ মানুষ বলবে এই মুসলিম, এই মুসলিমরা এই খুবই খুবই উগ্র, মুসলিমরা খুবই বদমাশ, সব মুসলিম তো না। যাই হোক, এগুলো একটু তোমাদেরকে বিস্তারিত আলোচনা করছি, এত বিস্তারিত আলোচনা করার আমার সময় নেই, সিলেবাস শেষ করতে হবে। তাহলে আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আর আমাদের পরিচয় হচ্ছে মুসলিম। তাহলে আর একটা কোশ্চেন আছে, কোশ্চেন কি, ইসলাম ধর্মের মধ্যে কি সমস্ত সাম্য ভারসাম্য নিহিত আছে? ইসলাম ধর্মের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে কি ব্যালেন্স আছে? প্রতিটি বিষয়ের সঙ্গে কি একটা লিঙ্ক আছে? প্রশ্ন, ছোট্ট একটা কোশ্চেন কিন্তু উত্তর বিশাল বিশাল। এটা পাঁচ নাম্বার কোশ্চেনের কোশ্চেনের মধ্যে বলি, অবশ্যই আছে। ইসলাম ধর্মের মধ্যে কি প্রশ্নটা কি, ইসলাম ধর্মের মধ্যে কি ভারসাম্য নিহিত আছে? উত্তর এক কথায় এক নম্বর থাকলে বলবে হ্যাঁ, আর যদি পাঁচ নাম্বার থাকে তাহলে কি বলবে একটু গুছিয়ে বলতে হবে, বলবে ইসলাম ধর্মের মধ্যে ধর্মীয় রিলিজিয়াস সামাজিক সোশিয়াল রাজনৈতিক পলিটিক্যাল অর্থনৈতিক ইকোনমিক্যাল সমস্ত বিষয়ে একটা সুন্দর সামঞ্জস্যতা, কোঅপারেট লিঙ্ক ব্যালেন্স আছে। কোরআনস্বরূপে বর্ণিত আছে, আমি তোমাদের ভারসাম্যপূর্ণ সম্প্রদায় করেছি, ভারসাম্যপূর্ণ সম্প্রদায় করেছি, কমিউনিটি করেছি,
যে কমিউনিটির মধ্যে ভারসাম্য থাকবে। অন্য আয়াতে বর্ণিত আছে, অর্থাৎ তোমরা সেই উম্মত মানব জাতির কল্যাণের জন্য যাদের সৃষ্টি করা হয়েছে, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমরা কি করবে, তোমাদের কাজ কি এই পৃথিবীতে এসে? ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, এবং আল্লাহর উপর ইমান বা বিশ্বাস রাখবে। বুঝতে পারলে? তাহলে ইসলামের মধ্যে ভারসাম্য অবশ্যই নিহিত আছে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে, কোরআন শরীফের মধ্যে, তুমি বাস্তব জীবনে চলার পথে যত রকম সাইড আছে সবই কিন্তু কোরআন শরীফের মধ্যে তোমরা পেয়ে যাবে। তোমাদের বইয়ে যে ছোটো ছোটো সূরাগুলো আছে, আম্পারার সূরাগুলো, সেই সূরাগুলোর মধ্যে সব কিছু চিস্তার লেখা আছে যে তোমাদেরকে কী করতে হবে, কী করতে হবে। কোরআন শরীফটা কী? কোরআন শরীফটা হচ্ছে কিছু কাহিনী আছে। যদি বলে কোরআন শরীফ কী, কোরআন শরীফ কোন কোন রসুলের উপর নাজিল হয়েছিল, তখন বলবে কোরআন শরীফ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছিল, প্রশ্ন হবে। হ্যাঁ, আর কি, আর কোরআন শরীফে কি আছে, কোরআন শরীফের বিষয়বস্তু কি, হোয়াট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ হলি কোরআন, প্রশ্ন আসবে এটা 5 নম্বর। তখন বলতে হবে যে কোরআন শরীফে ধর্মীয় দিক আছে, অর্থনৈতিক দিক আছে, সামাজিক দিক আছে, বৈবাহিক দিক আছে, ব্যবসা কীভাবে করবে, দেশ শাসন কীভাবে করবে, হ্যাঁ কীভাবে তুমি নেতৃত্ব দেবে, লিডারশিপ দেবে, কীভাবে তুমি পাবলিক স্পিকিং করবে, অর্থাৎ মানুষের সঙ্গে কীভাবে কথাবার্তা বলবে, এবং কিছু আদেশ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এবং কিছু নিষেধ করেছেন, এবং কিছু উপমা দিয়েছেন, এক্সাম্পল দিয়েছেন যে তোমরা যদি কোনো সীমা লঙ্ঘন করো তখন কিন্তু তোমরা, তোমাদের মধ্যে একটা বিপর্যয়, ডিসাস্টার সৃষ্টি হবে, যেটা বর্তমানে এখন সেই পর্যায়ে আমরা চলে এসেছি। আমাদের এখন এই 2019 সাল থেকে আমাদের বিপর্যয় সৃষ্টি হয়েছে, মানে কোরআন শরীফের সঙ্গে মিলে যাচ্ছে, বিপর্যয় সৃষ্টি হয়েছে। এ প্রতি 100 বছর অন্তর অন্তর বিপর্যয় হয়। এর আগেও 1920 সালে বিপর্যয় হয়েছিল, এখনও বিপর্যয় হচ্ছে। তাহলে আমরা সীমা অতিক্রম করেছি, সেই কারণে সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ গড, তিনি আমাদের উপরে বিপর্যয় নামিয়ে দিয়েছেন, যেটাকে আমরা এখন, যেটা মরণ ব্যাধি করোনা বলে আখ্যায়িত করছি। তাহলে করোনা থেকে আমাদের মুক্তি পাওয়ার জন্য কী করতে হবে, তার দিকে ফিরে যেতে হবে, সীমা লঙ্ঘন করলে চলবে না। তাহলে আমি তোমাকে আজকে তোমাদের কী আলোচনা করলাম, যে ইসলাম কী, ইসলাম শব্দের অর্থ কী, ইসলাম কাকে বলে, মুসলিম কাকে বলে, মুসলিমের সংজ্ঞা দাও, তারপরে কোরআন শরীফের মধ্যে কী আছে, কোরআন শরীফ, পবিত্র কোরআন শরীফ কোন রসুলের উপর নাজিল হয়েছিল, তারপরে তোমার ইসলাম ধর্মের মধ্যে ভারসাম্য নিহিত আছে কি না, এটা হচ্ছে ভেরি শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেন। হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো অনেক কিন্তু আজকে আলোচনা হলো। এই প্রশ্নগুলো ভালো করে খাতায় লিখে মুখস্থ করবে, তারপরে আমি তোমাদের একদিন হোমওয়ার্ক দেব। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, বাড়ির বাইরে বের হবে না। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ ধন্যবাদ।